স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর কেননা প্রতি গ্রামে সোনা এবং রূপোর দাম কমেছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই আপনি যদি এখন সোনা বা গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন বা রূপো কেনার চিন্তাভাবনা করে থাকেন তো অবশ্যই আপনার জেনে রাখা দরকার যে বর্তমান বাজারে সোনার উপর দাম কত রয়েছে কেননা প্রতিদিনই সোনার উপর দাম ওঠানামা হয় কিন্তু আজ বাজার খুলতেই সোনার দামে পতন দেখা গেছে তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং এক কেজি রুপোর দাম কত রয়েছে পাশাপাশি দেখে নেবো আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথী জানাবেন যে সোনার দাম কতটা কম হলে ভালো হয় এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক গ্রাম রুপোর দাম পড়ছে পঁচানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছে নশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে এক হাজার টাকা নিচে নেমেছে রুপোর দাম তো আসুন এবার দেখিয়ে নেব সোনার বাজার দর কত রয়েছে তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই যে দেশে বাজারে আমরা যে স্বর্ণটা বেশিরভাগই ব্যবহার করে থাকি সেই সোনা হয়ে থাকে বেশিরভাগ আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের তো চলুন সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেটের দামের অবস্থা আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার আটশো পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে আঠান্ন হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ আশি হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনারও দাম বর্তমানে পাঁচশো টাকা নিচে নেমেছি আঠেরো ক্যাট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি যে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে তো প্রিয় দর্শক এম সি এখন ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম সামান্য পতন ঘটেছে আপনি যদি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করার চিন্তাভাবনা করে থাকেন যদি আপনি সোনার মধ্যে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করে থাকেন টাকা তো আপনি অপেক্ষা করে থাকতে পারেন এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ করেই করতে পারেন কেননা বাজারের বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে আগামীতে এর থেকে ডলারের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউএসের তো তখন সোনার দাম আরও নিচে নামতে পারে তো আপনি অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে সোনা কিনতে পারবেন তো চলুন দেখিনি বাইশ ক্যাকেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে আজকে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে সাত টাকা আট গ্রামের দাম পড়ছি ছাপান্ন হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছি সত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ নয় হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আজকে বাইশ ক্যারেটের দামে পতন ঘটেছি প্রতি দশ গ্রামের দাম কমেছে পাঁচশো পঞ্চাশ টাকা তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার রকম খাদ থাকে না এটা পিওর খাঁটি সোনা হয়ে থাকে চব্বিশ ক্যারেটের যে দামটাই নেওয়া হয় সেটা নেওয়া হয় মেকিং চার্জের তো আসুন দেখিনি এই চব্বিশ ক্যারেটের সোনার দাম কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার সাতশো টাকা আট গ্রামের দাম পড়ছে একষট্টি হাজার নশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ চুয়াত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেটেরও দাম নিচে নেমেছি পাঁচশো ষাট টাকার মতো প্রতি দশ গ্রামে প্রিয় দর্শক এবার আমরা দেখে আজকে এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে এক ভরির দাম পড়ছে বিরাশি হাজার সাতশো টাকা সঙ্গত আপনাদেরকে জানিয়ে দিই প্রিয় দর্শক আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আপনার দেশের বাজারের থেকে তিন হাজার টাকা বা দুই হাজার টাকা বেশি লাগবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে বিদাউট জি এস টি এবং মেকিং চার্জের দাম বলা হয়েছে আপনি যখন সোনার গহনা বানানোর জন্য দেশে বাজারে যাবেন তো তখন আপনাকে আলাদা করে জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে ধন্যবাদ